কেমন দিনে না মামির হবে না মেয়ে মায়ের হবে, কেমন দিনে দুনিয়া নেতারা না প্রজাদের হবে না প্রজারা নেতাদের হবে, কেমন দিনে শ্বশুর শাশুড়ি না জামাইয়ের হবে না জামাই শ্বশুর শাশুড়ি হবে, আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায়, ওই দিনে যিনি তোমার আমার কথা বলবে তিনাকে বন্ধু করে নাও তিনাকে মেনে নাও তিনাকে আপন করে নাও তিনার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও তিনাকে একমাত্র নেতা লিডার বলে মেনে নাও, তিনি অন্য কেউ নয় তিনি আমিন আল্লাহ আব্দুল্লাহ গুলাল মুহাম্মদ রাসূল। তবে এখানে একটা কথা বলি, আল্লাহ ওয়ালারাও কিন্তু তোমাদের আভা ভাব, সেটাও রাসূলুল্লাহর খাতিরে তারা সুযোগ পাবে তোমাদের জন্য শাফাত করার, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে জুড়ে থাকো। আল্লাহ নবী সাহাবাদিগকে বলেছিলেন, এ বাবা সাহাবারা কিয়ামতটা বড় ভয়ানক হবে, দুনিয়ায় আল্লাহ বা মানুষ কি অস্তিত্ব দিয়েছে, মানুষের কোন অস্তিত্ব ছিল না, তুমি তোমার আমার দিকে তাকাও তোমার আমার কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ বা দয়া করে তোমাকে আমাকে বানিয়েছে এই অস্তিত্বটা দিয়েছে, আল্লাহ বা দুটো কাজ দিয়েছে, একটা হলো নাই করবি নায়ের পক্ষে থাকবি নায়ের সাপোর্ট করবি নায়কে প্রতিষ্ঠিত করবি, আর একটা হলো অন্যায় করবি না অন্যায়কে সাপোর্ট করবি না অন্যায় সাথ দিবি না অন্যায়কে মিটিয়ে দিবি, এই দুটো কাজ আল্লাহ দিয়েছে ওরে আমার বান্দা বান্দিরে, এই দুটো কাজ করবি তোরা, একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে ওর মধ্যে কে কতটুকু করতে পেরেছে সেই বিচারটা হবে ময়দানে মাশর, সেটাই হলো কিয়ামত বিচারের দিন ময়দানে মাশর, ওই দিন আল্লাহ সবাইকে উঠাবে তোমাকে আমাকে তোমার আমার মাই মুরব্বীদের, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা সবাইকে উঠাবে, কে কোন ধর্মের বর্ণের ভাষা কালার নয় সমস্ত আল্লাহর সৃষ্টিকে তিনি সেই দিন দাঁড় করাবে, ওই দিনটা এত কঠিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন তরদি সেদিন কাজে পাওয়া যাবে না, একমাত্র সেদিন তোমার আমার আপন হবে, আল্লাহ নবী ও নবীর পক্ষে তো আশিক কোন তোমার আমার কাজে লাগবে, যারা হলো আল্লাহ ওয়ালা আমরা তো এখন তাদের ঘরে ছেড়ে দিচ্ছি অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আপনারা ছাড়েন না, অনেক আমার মুসলিম ভাইরা ছেড়ে দিচ্ছে, কিসের জন্য? সামান্য দুনিয়া সাথে, কিসের জন্য? কিছু জালিমের রক্ত চক্ষুর ভয়, কিসের জন্য? না কিছু একটু পদ পাবো, কিসের জন্য? কিছু একটু হারাম ইনকাম পাবো, এক কথাই জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদেরকে ছাড়ছে, যে কাজগুলোর কথা বললাম এগুলো করলে জাহান্নাম যাওয়া যাবে না যাবে, হয়তো সবাই ওপেন মিশতে পারে না কিন্তু সবার দিনে নবী ও নবীর পরিবারের ভালোবাসা আজও আছে না নাই, একটু আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে একটু বুঝতে পারলাম না আছে না নাই, আলহামদুলিল্লাহ,
আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহওয়ালাদের বাচ্চাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহওয়ালাদের বাচ্চা সিদ্দিকি আজকে তাই আমরা এসেছি, কারণ আমরা মুজাহিদদের ঘরে সন্তান। জোরে বলুন সুবহান, আর আমি হলাম জিসমানি সন্তান রক্তের, তাই এসেছি আমি। বিশেষ করে যুবকদের তো গরম এখন আলাদা, যদি না আসতে খেতে হয় আমি, কিন্তু এসে গিয়ে তোমাদের লস হচ্ছে। তুমি তোমার মন কি সান্ত্বনা দাও, ওরে মন ঠিক আছে, আমি ঠিক লাইনে রয়েছি, আমি অন্যায় নাই, ভুলিয়ে নাই, ঠিকই দিয়ে রয়েছে, তার প্রমাণ হলো আমি ঠিক দিকে আছি বলি তো। চোর গুনো আমাকে চোখ রাঙায়, জালিম গুনো আমাকে চোখ রাঙায়, মাতাল গুনো আমাকে চোখ রাঙায়, বেনামাজি গুনো আমায় চোখ রাঙায়, শরাবি গুনো আমায় চোখ রাঙায়, ঘুষখোর গুনো আমায় চোখ রাঙায়, সন্ত্রাস গুনো আমাকে চোখ রাঙায়। একদল জালিমরা লেগেছিল, কথা বলে সেইখানে আপনি দেখতে পাবেন, আম্মা জান হকের পক্ষে ছিল বলে ফেরাউন তার বাচ্চা গুনোকে বাচ্চার মরণটা এইভাবে লিখে রেখেছিল, আমি অবশ্যই আল্লাহ ছাড়বো না, জানবো না, সত্য জানবো না, বাচ্চা গেছে আমারও জান যাক, কারণ আমি তেমনি চলে যাব। এই পরীক্ষায় যদি সবর করে হকের পথে দাঁড়াতে পারি, অবশ্যই আমার আল্লাহ, তিনি ওয়াদাল্লাহ আমার কোনোদিন মিথ্যা বলে না, আমাকে চির শান্তি সম্মানের জান্নাত দিয়ে দেবে। হয়তো খুলে খুলে তারা বুঝাবার সময় পাইনি, কিন্তু এই অস্ত্র তোমরা শুনেছো মাসাত্তা হুজুরের কথা, বা হকের পক্ষে যারা ডাকে তাদের উপরে বেশি জুলুম। ইতিহাস কি জানো না, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হকের পক্ষে মানুষকে ডেকেছিল বলে করা সমেত টুকরো করে দিয়েছি, গাছ সমেত টুকরো করে দিয়েছি। তোমরা কি জানো না, হকের পক্ষে ইব্রাহিম নবী ডেকেছিল বলে ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করে সেই আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করলো, লাস্টে এত শয়তান চলে এলো পাগড়ি টাগড়ি মাথায় টুপি দিয়ে, বড় জুব্বা লাগলো, বড় জুব্বা যেমন সুন্নতি লেবাস, আল্লাহ ওয়ালাদের যেমন ইউনিফর্ম, এই ইউনিফর্ম পরেই কিন্তু মানুষকে আবার ধোঁকাও দেওয়া হয়। তাই আপনাদের বসে বসে ভাবতে হবে যে জুব্বাওয়ালা নবী দেখাচ্ছে না নবী থেকে সরাচ্ছে, যদি দেখিয়ে থাকে তাকে জানবে আসলে রসুল ধরো, আর যদি সরাচ্ছে তাহলে জানবে বেস্তাকে রসুল ছাড়ো। কথা বুঝছেন? ইব্রাহিম নবী সব শুনছে, ভেবে দেখো যে কিন্তু তোমাদের উপরে কি এরকম চক্ষু দেখাচ্ছে কেউ, আর এরপরও যদি কেউ চক্ষু দেখায়, যে চক্ষু দেখাচ্ছে
তাকে দেখার ক্ষমতা তো তুমি আমি দিয়েছি, আজ না দিই পরশু দিয়েছিলাম, এখন দেখাচ্ছে। এই আমার কথা কি বেজার হচ্ছে নাকি? ভুলতাম নাই তো, কিন্তু ইব্রাহিম নবী নম্রকে পাওয়ারে আনেনি। তথাপিও চোখের সামনে কথা হচ্ছে, ইবলিস এসে বলছে কে টান মেরে ছুঁড়ে এইভাবে ফেলো। ইব্রাহিম নবী সব শুনছে, আগুনের তাপটা দেখছে, মাঝে মাঝে আগুনের ফুলটা উঠছে, বিশাল বড় বড় শেখা উঠছে, বড় বড় লম্বা লম্বা জিভ বার করছে আগুন, দেখেন না চুলোতে ছোট ছোট হয় না, বড় হচ্ছে। এই দৃশ্য দেখছে না ইব্রাহিম নবীর পাশে কোন লোক ছিল না, ইব্রাহিম নবীর পিছনে দল কোন দাঁড়িয়ে ছিল না, ইব্রাহিম নবীর পিছনে কোন জনসমর্থন ছিল না, ইব্রাহিম নবী আহা পরিবারের কেউ তখন তার সামনে দাঁড়িয়ে ছিল কেউ না। এইরকম একটা সমস্যা লাগত দুনিয়াতে কি বলে চরকিতে যেটা ছেড়ে ফেলা হবে তোলা হয়েছে, এবারে তোলা দিয়ে ফেলা হবে, ঠিক এরকম একটা টাইমে যুবক শোনো শোনো শোনো, তুমি সামান্য চাপে যদি হাবড়ে যাও বা বেরিয়ে যাও হক ছেড়ে দিয়ে, তোমার ধ্বংস অন্য কার কাছে। আল্লাহ দ্বীনের হেফাজত আল্লাহ করে, আব্বাস সিদ্দিকের প্রয়োজন নেই আমার আল্লাহ, আরে আমার মতো কত তৈরি করে নিতে পারে আমার আল্লাহ, ঠিক না বেঠে? তিন তিন দিনের হেফাজত করবে, তিন তিন দিনের প্রচার সন্ত্রাস আবু জেহেলের দ্বারাও করে দিয়েছিল, ঠিক না বেঠে? তাই তিনি হেকমতওয়ালা, তিনি জানেন, কিন্তু আমার কি হবে আমায় ভাবতে হবে। তো এই সময়তে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছেন, ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কঠিন পরিস্থিতি, নমরুদ এখনি আপনাকে আগুনে ফেলবে, আমি কি কিছু হেল্প করব আপনার? জানেন তো নাকি আপনাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কত সম্মানীয় ঘরে সন্তান, ভাবুন আপনাদের হাতে কখনো অন্যায় হতে পারে না, আপনাদের হাতে কখনো সুদ আসতে পারে না, আপনাদের হাতে কখনো ঘুষ আসতে পারে না, আপনাদের হাতে কখনো এটিএম অত্যাচারিত হতে পারে না, আপনাদের হাতে কখনো মদের বোতল উঠতে পারে না, কোনো জালিমের পতাকা থাকতে পারে না, কেন আপনারা হযরত ইব্রাহিম খলিলের সন্তান। দাদা আপনারা কি করছি আমরা, কি করছি আমরা? লোভে পড়ে হোক আর চাপে পড়ে হোক অন্যায় করে বেড়াচ্ছি, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জালিমের রক্ত চুকচুকে অপেক্ষা করে হকের পক্ষে টিকে থাকার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আমাদের প্রেম কত হালকা দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা জিব্রাইল বলছে যে বলুন আমি কি হেল্প করব, সব লন্ড মন্ড করে দেবো, একটু বলুন আপনি শুধু একবার বলুন। ইব্রাহিম নবী বলেছেন, হে জিব্রাইল ভাই, খুব কঠিন সময় চলছে, আমার মালিক আমাকে পরীক্ষা দিচ্ছে, আমি তো তাকে ভালোবাসি, তার পক্ষে আছি, তাই তো নমরুদ আমাকে জুলুম করছে, আমার মালিক দেখছে যে আমার ইব্রাহিম আমার পক্ষে থেকে যাওয়ার জন্য আমার পক্ষে থাকে, ছেড়ে দেয়। এই জিব্রাইল শোনো, এরকম লাজুক সময় তুমি আমায় ডিস্টার্ব করো না, আমার মালিক সব দেখছে, তিনি আমার জন্য যথেষ্ট, যদি ওই আগুনে গিয়ে প্রেমের পরীক্ষা দিতে হয় আমি আমার আল্লাহর জন্য একবার নয় হাজার বার আগুনে পড়তে রাজি, আল্লাহর পক্ষ ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি করছি? এগুলো বলার উদ্দেশ্য একটা, যাতে আমাদের ঘরে যুব সমাজ একটু ভাবে যে আমার মালিক না হয় আমাকে একটু গরিব বানিয়েছে, আমার মালিক না হয় আমাকে একটু দুর্বল করেছে, না হয় আমার মালিক চাষি বানিয়েছে, না হয় আমার মালিক আমাকে একটু খেটে খাওয়া দিন মজুরি বানিয়েছে, না হয় আমার মালিক কোনো জালিমের কাছে আমাকে
দুনিয়াবি ক্ষেত্রে আমাকে একটু কাজে লাগিয়েছে, বা আমার মালিক আমাকে পরীক্ষা করার জন্য আমার উপরে কোন একটা জালিম কাউকে বসিয়ে দিয়েছে, সে আমার উপর একটু জুলুম অত্যাচার করছে, তার রক্তচক্ষু দেখে আমি কখনো অন্যায়ের পক্ষপাতিত্ব নিতে পারি না, পারি না, পারি না, পারি না। এই তো আমাদের ভাবা দরকার। তাতে যদি আমাকে জেনে যেতে হয় আমার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকা দরকার, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মুমিনদের জন্য দুনিয়াটাই তো জেলখানা, আমি তো অলরেডি জেলখানাতে আছি, অর্থাৎ দুনিয়াতে সব শান্তি লোভ লালস আমাদের জন্য নয়, কারণ আমাদের মৃত্যুর পর থেকেই শুরু হবে। সে যদি আমাকে সুখিয়ে রেখে খুশি হয় আমি তার খুশির জন্য সুখাতে রাজি আছি। এগুলো কি একটু আমরা ভাবতে পারি না আমার ভাইরা? আমার ভাইরা কি আপনারা বিরক্ত করছেন আমার আলোচনায়? এই ফুলটা তুলে দাও তো আমার ভাই দেখতে পাচ্ছেন। এদিকে কি আছে, বাড়ি বাড়ি আছে? আচ্ছা আচ্ছা, ওফ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক, তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক তুমি অগো দয়াবান, এখন কথা তুমি এখন সেই দিন তুমি সত্য প্রমাণ বিশ্বে মানি তুমি অগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মানি তুমি অগো দয়াবান, তোমার বান্দারা তোমাকে ভুলে সুপর হারায় পথে চলে, তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপর হারায় পথে চলে, চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়, এখনো কপাল তুমি এখনো সদা, হাসুরের দিনে তুমি হইবে কাকা, এখনো সত্তার এখনো গফফার এখনো মাফ করনেওয়ালা তিনি, কিন্তু কিয়ামতের দিন তিনি কাকার হবেন, কঠিন হবেন, কড়া হবেন।
এমন ঘর হবে যে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। নবী বলেন তো নাকি নাকি এই বলেন নবী, যারা বেগুনা মাসুম বাচ্চারা মাসুম নয় বেগুনা, নবীরা হলো বেগুনা এবং মাসুম, অর্থাৎ গুনাহ হবে না যাদের দ্বারা, সেই ভাবেই তৈরি তারা, সেই নবীরা যারা কোনদিন জাহান্নামে যাবেই না, সিলেক্টেড হয়ে আছে, সিল মোহর আল্লাহ দিয়েছে, তিনারা কিয়ামতের দিন নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, এবং আল্লাহ পাকে সেদিন যে কাহার মিজাজ থাকবে কুদরতি, সবাই পাথর করে কাঁপবে, মানুষজন যাবে যে হুজুর ও মুসা আলাইহিস সালাম আমার জন্য একটু আল্লাহকে বলুন না, বিচারটা যেন আল্লাহ করে আমাদেরকে মুসা সাল্লাম বলবেন নাফসি নাফসি আমি আমার চিনতে আছি আমার কি হবে, শুনছেন ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ বলেছেন রুহুল্লাহ আমার রূহ, অর্থাৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলছেন আমার রূহ, এত ভালো হয়েছে মরা মানুষ চাই যে যখন বলে কুম বিইজনিল্লাহ আয়াত আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিয়ে নবী তাকে সালাম দিত, জোরে বলুন সুবহানাল্লাহ, একদিন রাস্তা দিয়ে যাচ্ছে মরা খুলি পড়ে আছে, মাতার খুলি পড়ে আছে, ঈসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি এমন কাজ করে যেতে বেউজ্জতি, আল্লাহ বলছেন ওকে তোলো রাখ না, ঈসা সাল্লাম যে বলল এ ওটো আল্লাহর হুকুমে ওই খুলি থেকে আল্লাহ মানুষ চা ছিল আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ঈসা সাল্লামকে সালাম দিলেন, বলতে লাগলেন যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে সব বলল, যে আমি খুব আযাবের মধ্যে আছি হুজুর আপনি আমার জন্য একটা কাজ করতে পারেন, কি কাজ, আল্লাহ যেন আমাকে দুনিয়ায় একটু সুযোগ দেয় আমি আর আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করব না, এ যুবক তুমি এখনো বুঝতে পারছ না কবর আখেরাতটা কি জিনিস, সেই ঈসা আলাইহিস সালাম তিনিও খ্রিস্টান যাকে নবী বলে মানে দাবি করে, অ্যাকচুয়ালি নবীর কথা শুনে নে, যেমন আমারও কওমের অনেক ছেলে মোহাম্মদ রসুলকে মানে বলে নবীর কথা শুনে নে, ঠিক তেমনই খ্রিস্টান যে বড় অংশ একটা ঈসা সাল্লামকে শুনে না মানে না কিন্তু মানে দাবি করে, প্রকৃত ঈসা সাল্লামকে যদি তারা মানে তারা মোস্তফার গোলামরাই মানে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা সম্মান মানি 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 এগুলো তো আল্লাহ আমাদেরকে ভাবাচ্ছে, আমি সব পারি, তোদের কোনো কিছু অসুস্থ ছিল না তোদের, তোদেরকে সামান্য একটা বিমান দিয়ে ছটফট করিস, এত মস্তানি কিসের তোদের, তোরা আমার সৃষ্টি আমার হওয়ার মনে যাই চল, আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য জালিমদের মোকাবেলায় তোদেরকে ফেলি, জালিমরা তোদেরকে রক্তচক্ষু দেখায় কিন্তু তোরা ভুলে গেলি তোরা আমার বেশি প্রিয় হুসাইনের থেকে, হুসাইন জালিমদের রক্ত চকচকে ভয় করে না তাকা করে না, পুরো পরিবার নিয়ে শহীদ হয়েছে আমার খুশিতে কিন্তু জালিমদের কাছে মাথা নত করে না, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারে তাকবীরে, তো হকের পক্ষে থাকবি আর কারবালা হবে না হতে পারে, হকের পক্ষে থাকবি আর জালিমকে মারবে না হতে পারে, হকের পক্ষে থাকবে জালিম তোমাকে হুমকি দেবে না হতে পারে, হকের পক্ষে থাকবে জালিম তোমায় মিথ্যা কেস দেবে না হতে পারে, ইমামে আযম আবু হানিফাকে মিথ্যা ভাবে জোর করে জেলে ভরা হয়েছিল জানেন না ইতিহাস, কেন হকের পক্ষে ছিল তাই, ইমাম মালিক নাম শুনেছেন তো, ইমাম মালিক ইমাম শাফি ইমামে হাম্বাল ইমামে আযম নোমান নাম শুনেন, এই যুবকরা শুনেছো তো নাকি, কি তারা তারা তোমার মতো লিডার নাকি না আমার মতো লিডার, আজও ইমামে আযমকে 180 কোটি লোক মানে কম বেশি 180 কোটি লোক ইমামকে ফলো করে,
তার মতো করে নামাজ পড়ে, তার মতো করে রোজা রাখে, তার মতো করে নিয়ত করে, তার স্টাইলে চলে। অর্থাৎ তিনি রাসূলকে যেভাবে ফলো করেছেন সেটা আমাদেরকে দেখিয়েছেন। 180 কোটি এত বড় লিডার, তার বেড়া পার। জোরে বলো সুবহানাল্লাহ। এটা নবী শহরের বরকতের খাতিরে, নবী শহরের বরকতের খাতিরে। আচ্ছা, নবী শহরের বরকত যদি এত হয়, কেন এত নবী মদিনাকে ভালোবাসে? তাই তাহলে আমাদের কাউকে যদি নবী ভালোবাসে তাহলে আমাদের আল্লাহ ওয়ালার খাতিরে বেড়া পার হওয়া যেতে পারে না? পারে না। তোমরা আল্লাহ ওয়ালাদের বন্ধু না দুশমন? গাল দাও তো চায়ের দোকানে বসে, হুজুরের ছেলে কেন এই বলে, হুজুরের ছেলে জানে এই করে, হুজুরের ছেলে জানে ওই করবে। আরে হুজুরের ছেলে কি করলো রে বাবা? ফতোয়া যদি দিতে হয় মুফতিরা দেবে যে শরিয়াত বিরোধী কাজ করেছে হুজুরের ছেলে? তে সেটা মেরে কোন মুফতি থেকে ফতোয়া লা লা যে হুজুরের ছেলে এই কথা কোন বলে এই করে, এটা কোরআন সুন্নাহর আলোকে যায় কি না যায়? ভাবে কি ভুল কাজ করেছে ফতোয়া দাও না? কিন্তু লিখিতে ইসলামরা দিতে আছে ওই পাঁচজনকে নিয়ে কারো দালাল লিখে গুজির গুজির করে দিলে সব চলবে না? এক কথা বুঝছেন না? বুঝেন না? আমার কথায় বেজার হচ্ছে, কারণ আপনারা অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এই কষ্টটা কার জন্য হচ্ছে? এই কষ্টটা কার জন্য হচ্ছে? আল্লাহকে প্রেম করার জন্য হচ্ছে। তুমি ভাবতে পারো আল্লাহ তোমায় প্রেম করি তাও কষ্ট? হ্যাঁ, আল্লাহর প্রেমের স্টাইল আলাদা। কেউ আল্লাহকে জিজ্ঞেস করেছে আল্লাহ দুনিয়া যদি কেউ কাউকে ভালোবাসে, দুনিয়া যদি কেউ কাউকে ভালোবাসে সে কি করে ভালো থাকবে, কি করে সুখে থাকবে, তার কি করে খুশি হবে, আনন্দ হবে? এই ভাবে তোমাকে যে ভালোবাসে তুমি তাকে বেলাল বানাও কেন? তোমাকে যে ভালোবাসে তাকে তুমি হযরতে খাবাব বানাও কেন? তোমাকে যে ভালোবাসে তুমি তাকে কেন পেটে তিন দিন পাথর বাঁধাও? আমার রসুল পেটে তিন দিন পাথর বেঁধেছিল জানেন না? আমার আল্লাহ উত্তর দিচ্ছে, দুনিয়ার প্রেমটা হলো কিছুক্ষণের স্বার্থের জন্য, আর আমার প্রেমটা হলো আমি দুনিয়াকে দেখিয়ে দিই আমার প্রেমিক যারা হয় আমার প্রেমে সমস্ত শক্তির মোকাবেলা করে, সমস্ত কষ্টের মোকাবেলা করে। আমার প্রেমে থেকে কোনো কষ্ট ওদের কাছে আগে হয় না, আমার প্রেমটা আগে। আমার প্রেমের কাছে কোনো কষ্ট ওদেরকে পরাজিত করতে পারে না, এটার প্রমাণ একটা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রমাণটা নিয়ে নিবার পরে, আমি ওকে বাঁচিয়ে নিবার পরে ওকে আমার প্রেমিক হিসাবে ধরে নিয়ে আসি, নিয়ে সকল মানে মাসরে বেলালকে বলবো যে মোহাম্মদ রাসূলের আগে জান্নাত ঢোক, তখন যেন কেউ না বলে ওগো আল্লাহ ওই কালো মতো লম্বা লোকটাকে কেন আগে জান্নাত দিলে? তখন আমি বলবো দুনিয়ার ইতিহাস পড়িসনি? বেলাল যখন বলতো আল্লাহ, আবু জেহেল তখন রডের বড় বড় ছেকা দিত বেলাল, তথাপিও বলতো আল্লাহ। জোরে বলবো সুবহানাল্লাহ। আর তুই আল্লাহ বলাতে কেউ বাধা দেয় রে? ওজন আলেম বিশ্বাস পিজাদারা রড বলতো মসজিদে আয় মসজিদে আয়, তুই মসজিদে যাস কি? উপরন্ত মসজিদকে ভাঙার প্ল্যান করেছিস। তখন তুমি আমি বলবো আল্লাহ আমি কই মসজিদকে ভাঙলাম? তুই ভাঙিস নি তো কি হয়েছে? তুই এমন একজনকে ক্ষমতায় বসিয়েছিলিস, ক্ষমতার জোরে মসজিদ ভেঙেছিল, তাকে সাপোর্টটা তুই করেছিস। কথা বুঝে আসছে? আল্লাহ তাই আমাদেরকে পরীক্ষা না। তুমি আমি বাজারে গেলে কিছু জিনিসকে যদি আমার করতে চাও বাজাবে না? বাজাবে না। ধরো পানির কলসি কিনবে, ওই কলসি বা জ্বালা একটু বাজিয়ে দেখো না, দেখো না? হ্যাঁ, কেন এটা আমার করব, ভালো হলে লোবো না লোবো না? তাহলে আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে একটু বাজিয়ে নেয়, বাজিয়ে নেয়। কিভাবে বাজায়? কখনো গরিব করে বন্ধ করো পাকা
ডিস্টার্ব করো না, কখনো গরিব করে শুনছেন, কখনো আবার পয়সা ধনীওয়ালা করেও বাজায়, এত টাকা দিয়েছে কিয়ামতের দিন বলছে আল্লাহ গুনতে গুনতে সময় শেষ নামাজ কখন পড়বো, কথা শুনছেন? কাকে আবার বাপ মা কেড়ে পরীক্ষা লায়, কাউকে নেতা বানিয়ে পরীক্ষা লায়, কাউকে প্রজা বানিয়ে জালিম নেতার প্রজা বানিয়েছে, সে জালিম দিন রাত রক্ত চুষছে, একো আল্লাহ পরীক্ষা লিখছে, মনে রেখে দেবে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো, তোমার পায়ে যদি কাঁটাও ফোটে আফসোস করো না, বলো আলহামদুলিল্লাহ, কেন ওই কাঁটা ফোটার বিনিময়ে তোমার গুনাহ আল্লাহ মাফ করায়, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজ তোমার উপরে কেউ যদি জুলুম করে আফসোস করো না, তোমার কর্মের ফলে পাপ হয়েছে, এই পাপ মাফ করে আল্লাহ তোমার মাকামকে বাড়াচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর আশিক ছিল বেলাল, আল্লাহর আশিক বলে না দুশ্মন বলে, যারা ইসলাম মানে তাদের জিজ্ঞেস করে বেলাল আল্লাহর দুশ্মন না প্রেমিক কি বলবে, আল্লাহই পরীক্ষাটা লিয়েছিল বলেই তো আজকে আমরা বলছি প্রেমিক ছিল, ঠিক না বেড়ি? এই দুনিয়া গাওয়া দেবে আমার প্রেমিক, আমার প্রেমিক, আমার প্রেমিক, কিয়ামতের দিনে যখন বেলালের মাকাম বাড়াবো, তাকে যখন সম্মানীয় জায়গাটাই দেব, দুনিয়া তখন বলবে আল্লাহ তার গলাতে বেড়ি আমি।